আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অন্য ধর্মীয় ভাইদের প্রতি অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড কে কি হ্যাক করে চালাচ্ছে সেটি দেখাবো, এবং তাদের কীভাবে ব্লক করবেন সেটি দেখাবো। প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করে দেব, ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ওপেন করার পরে যারা সর্বপ্রথম অ্যাপসটি ইনস্টল করলেন তাদের জন্য এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করব, এগ্রিতে ক্লিক করে দেব। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে টিপিলিং আইডি, অর্থাৎ এখানে আপনার জিমেল আইডিটা দেবেন। আমি আমার জিমেল আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দেবেন। তারপরে এখানে দেখবেন কনফার্ম পাসওয়ার্ড, দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দেবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আমি করলাম না। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে লগইন করে নেবেন। আমি লগইনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসলো, দেখেন লোকাল ড্রাইভ। আপনারা লোকাল ড্রাইভে ক্লিক করে দেবেন। লোকাল ড্রাইভে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড। এখানে অবশ্যই আপনার রাউটারের যে ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে রাখছেন সেটা দেবেন। আমি আমারটা দিচ্ছি, সরি। অবশ্যই আপনার রাউটারের ইউজার নেমটি দিবেন। আপনার রাউটারের পিছনে দেখবেন ইউজার নেমটি আছে অ্যাডমিন, পাসওয়ার্ড আছে অ্যাডমিন। যদি সেটি আপনি চেঞ্জ না করে থাকেন, দেখেন এখানে আমার নেটটি চলে আসলো, এখানে আমার পাসওয়ার্ডটি শো করছে, এবং এখানে ক্লায়েন্টে ক্লিক করে দেবেন। আপনার ক্লায়েন্টে আপনার রাউটারের বর্তমান কয়টা কানেক্ট আছে, কয়টা মোবাইল চলছে সেটি দেখাচ্ছে। এখানে আপনারা চাইলে আপনাদের ডিভাইসের নামটি চেঞ্জ করে দিতে পারবেন। আমি চেঞ্জ করে দিলে হয় কি, আপনি যাদের পাসওয়ার্ড দিবেন তাদের নামটি দিয়ে দেবার পরে তখন আপনি বুঝতে পারবেন যে এদের তো আপনি পাসওয়ার্ড দিয়েছেন, সে কানেক্ট করে দিয়েছেন, এরা চালাচ্ছে, সমস্যা নাই। এদের বাইরে যেগুলো চলছে সেগুলো শুধু মোবাইলের মডেল নাম্বার আসবে, আপনারা বুঝতে পারবেন যে এটা হ্যাক করে চালাচ্ছে, আপনি সেটা ব্লক করে দিতে পারবেন। এরকম আপনারা সেভ করে নিলেন। দেখেন আপনার এখানে নামটি সেভ হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকে আপনি এদের ব্লক করেও দিতে পারবেন। এখানে তার ডিভাইস উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে নিচে দেখেন ব্লক লেখা আছে, ব্লকে ক্লিক করে দেবেন। ব্লকে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন
সেই কানেক্টে আপনার ব্লক হয়ে গেছে, ব্লক ক্লায়েন্ট ওয়ান ইব্রাহিম। সে তার মোবাইলে ওয়াইফাই সিগন্যাল দেখাবে কিন্তু সে মোবাইলটি ওয়াইফাইটি চালাতে পারবে না। যা হোক, এখানে আপনারা এখান থেকে আবার আনব্লক করে দিতে পারবেন। বন্ধুরা, আমার যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তীতে ভালো